হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাইভ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করা যায়। তো ইলিশ মাছ দিয়ে কচুরলতি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে কচুরলতি আমি কেটে নিয়েছি সুন্দর করে, ছিলে হাফ কেজি পরিমাণ। তারপর কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। তারপর 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1টা কাঁচামরিচ চিরে নিয়েছি। তারপর লাগবে আমাদের লবণ স্বাদ মতো, তারপর শুকনো মরিচ গুঁড়ো, আদা বাটা 1/4 চা চামচ, রসুন বাটা 1/4 চা চামচ, তারপর জিরার গুঁড়া 1/4 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো। এইগুলোই আমাদের ইনগ্রিডিয়েন্টস আজকে, আর তেল স্বাদ মতো তেল। এরপর আমি একটি পাত্রে চুলাতে একটি পাত্রে পানি দিয়ে, পানিটা গরম হয়ে আসলে আমি এটা ভাপ দেওয়ার জন্য কচুরলতিগুলো ছেড়ে দিব। ভাপ দেওয়ার জন্য আমি যে কচুরলতিটা দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব, খুব সামান্য পরিমাণ, যেন এটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আমরা কিভাবে বুঝবো যে এই কচুরলতিটা ভাপ হয়ে গেছে? যখন দেখবো যে আমরা পানিতে বরফ চলে আসছে তখনই বুঝবো যে এটা ভাপ হয়ে গেছে। মানে এটা বেশিক্ষণ ভাপ দেওয়া লাগবে না, শুধু 5 মিনিট ভাপ দিলে চলে হয়ে যাবে এটা আর কি। আমাদের কচুরলতিটা হয়ে গেছে, আমরা এটা এখন ছেঁকে নিব। হ্যাঁ, এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপর হ্যাঁ, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো দিয়ে আমরা একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। হ্যাঁ, আমাদের পেঁয়াজগুলো এই যে ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি সব মশলাগুলো ফেলে দিব। আমার মশলাগুলো এই যে কষানো হয়ে গেছে প্রায়, এখন এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, কিছুক্ষণ ঢেকে রাখবো। হ্যাঁ, আমাদের মাছটা হয়ে আসছে, এখন আমি এই মাছগুলো ভেঙে দিব সুন্দর ছোট ছোট করে, একদম ভালো করে ভেঙে দিব। ভেঙে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে তার মধ্যে দেখেন আমি কি সুন্দর করে ভাঙা ভাঙা করে দিচ্ছি, আমি কচুরলতিগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু হালকা করে নেড়ে দিয়ে আবার আমি এটা ঢেকে দিব। ঢেকে দিচ্ছি, আবার এটি সিদ্ধ হবে কিছু। আমরা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু নেড়ে দিব। আর এই কচুরলতিটা ভাপ দিয়ে নিয়েছি আমরা এই জন্য যেন এটা মুখ না ধরে, এজন্য আমরা এটা ভাপ দিয়ে নিয়েছি। আমাদের কচুরলতিটা প্রায় হয়ে আসছে, আর আমরা যদি এখানে বেশি পানি দেই তাহলে বেশি পানি দিলে ঘন্ট হয়ে যাবে, আপনাদের এটি খেতে ভালো লাগবে না। এই কচুরলতিগুলো যেন একদম এরকম সোজা সোজা থাকে, এরকমভাবে আপনাদের রান্না করে নিতে হবে। হ্যাঁ, আমাদের কচুরলতিটা হয়ে আসছে, দেখেন একদম মাখা মাখা হয়েছে, কি সুন্দর, এরকমভাবে আপনারা নামিয়ে নেবেন। আর আমাদের কচুরলতিটা সিদ্ধও হয়ে গেছে, এ দেখেন, এই যে আমি দেখাচ্ছি একটি, আগে সার্ভিং বলে বেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে আমাদের ইলিশ মাছ দিয়ে কচুরলতি, আমি একটি একটি নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর, এ দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। হ্যাঁ, এই কচুরলতির রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন যে অনেক টেস্টি একটি খাবার। তো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি পরের যেই রেসিপিটি আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।